মৌসুম ভবনের সতর্কতা অনুযায়ী মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে আজ থেকে আবহাওয়ায় একটা ব্যাপক পরিবর্তন দেখা যাবে। মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার গতি প্রকৃতি পুরোপুরিভাবে বদলে গিয়েছে। আগামী পাঁচ দিনে বজ্রপাত এবং বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। 12টি রাজ্যকে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে কিছু কিছু রাজ্যে তাপমাত্রায় ব্যাপক বৃদ্ধি ঘটবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আইএমডি। ছত্তিশগড়ে আকাশ থাকবে মেঘলা। পাঞ্জাব এবং হরিয়ানায় ব্যাপক বৃষ্টি চলবে। রাজধানী দিল্লিতে বজ্রঝড়ের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে রাজধানী দিল্লিতে। সর্বোচ্চ তাপমাত্রা পতন রেকর্ড করা হয়েছে সেখানে। আকাশ মেঘলা, কোথাও কোথাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া বজ্রবিদ্যুৎ ও ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। এলাকায় তিন দিন বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে মৌসুম ভবন। আকাশে মেঘের চলাচল অব্যাহত থাকবে, তবে এই সুযোগে গরম থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লির তাপমাত্রা গত কয়েকদিনে 3 ডিগ্রি সেলসিয়াস কমেছে। এই মুহূর্তে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সন পশ্চিম হিমালয়কে প্রভাবিত করেছে। এরই মধ্যে পশ্চিম হিমালয়ের নিম্নস্তরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হয়েছে। গুজরাট এবং সংলগ্ন রাজস্থানের ওপরে এই ঘূর্ণিঝড় সঞ্চালনের কারণে এই অঞ্চলের আবহাওয়ায় একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এমনটাই বলছে মৌসুম ভবন। এর পাশাপাশি এর প্রভাব পড়বে মধ্য ভারতেও। রাজস্থানের মধ্য দিয়ে উত্তর দক্ষিণে এবং মধ্য মহারাষ্ট্রের দিকে ছুটবে এই ঘূর্ণিঝড়। এর জেরে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হবে। অন্যদিকে উত্তরপ্রদেশে শীঘ্রই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। তবে সক্রিয় ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশনের কারণে বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বজ্রপাত ও প্রবল বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রবল বাতাস বইবে এই সব এলাকাগুলিতে, ঘন ঘন আবহাওয়ায় ওঠানামা করবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা দিয়েছে আবহাওয়া দপ্তর। শিলাবৃষ্টিও চলবে, তবে আগামী পাঁচ দিন তাপমাত্রায় সেরকম ব্যাপক কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। বিহার, ঝাড়খণ্ডের তাপমাত্রা বেড়েই চলেছে। বাতাসের পাশাপাশি তাপমাত্রা দেখা যাচ্ছে এইসব রাজ্যগুলিতে। হোলির পর প্রচণ্ড গরমে অনুভূতি হবে এইসব রাজ্যগুলিতে। ঝাড়খণ্ডে তাপমাত্রা ঊর্ধ্বমুখী অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়খণ্ডের তাপমাত্রা দ্রুত বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।